হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব জেনারেল নলেজের মোস্ট ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন নিয়ে, যা আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেরি না করে শুরু করছি আজকের সেটের ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার ওয়ান কী আছে দেখো, একটি ইলেকট্রনের তুলনায় একটি নিউটন ভারী, কত গুণ ভারী আমাকে দেখতে হবে। অপশান নাম্বার এতে রয়েছে 1700 গুণ, অপশান নাম্বার বিতে আছে 1800 গুণ, অপশান নাম্বার সি হচ্ছে 1839 গুণ, অপশান নাম্বার ডি হচ্ছে 837 গুণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ 1839 গুণ। কোশ্চেন নাম্বার টু কি আছে দেখব, যে ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায় তা হলো ড্যাশ, এইচ জিও, এম জিও, সিএও, এন এ টু ও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ এইচ জি ও। এবার এর সাথে একটা কোশ্চেন আমি তোমাদেরকে করে রাখছি, এইচ জি ও এর সম্পূর্ণ নামটা কি, তাই তো আমি তো সংকেতটা বলে দিলাম, এটা তোমরা কমেন্ট সেকশনে জানো, দেখে নেব কতজন নামটা বলতে পারো। ঠিক আছে, আজকের সেটের কোশ্চেনগুলো কিন্তু মিক্সড কোশ্চেন থাকছে। চলো পরের কোশ্চেন, জরুরিকালীন হরমোন হলো ড্যাশ, অপশান এ ইনসুলিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি হচ্ছে টেস্টোস্টেরন, অপশান ডি হচ্ছে অ্যাড্রিনালিন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, অ্যাড্রিনালিনকে কিন্তু জরুরিকালীন হরমোন বলা হয়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়, অপশান এ 1905, অপশান বি 1911, অপশান সি 1917, অপশান ডি 1926। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ 1911 সালে। তোমরা প্রত্যেকে কিন্তু একটু কাউন্ট করবে কতগুলি কোশ্চেনের উত্তর সঠিকভাবে তুমি দিতে পারছো এবং কতগুলি কোশ্চেন তোমার কাছে নতুন মনে হচ্ছে। যে কোশ্চেনগুলো একটু আনকমন লাগছে চেষ্টা করবে একটু খাতায় নোট ডাউন করে রাখার, আর আদারসওয়াইজ পরবর্তী কখনো এই ক্লাসটিকে আরেকবার রিভিশন দিয়ে নেবে, কেমন? আমরা পরের কোশ্চেনে যাব কি আছে, ভারতের প্রথম বা ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয়, অপশান এ দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি হচ্ছে মুম্বাই, অপশান ডি হচ্ছে চেন্নাই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, চেন্নাইতে। এবার এখানে একটা কোশ্চেন যে ভারতের প্রথম মিউনিসিপ্যালিটি কত সালে গঠিত হয়, তো এই সালটা আমি তোমাদের কাছে জানতে চেয়েছি। দেখো যারা জিকেতে ভালো স্কোর করতে চাও পরীক্ষায়, এই জিনিসগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে, কারণ এখানে হয়তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে। এবার যে কোশ্চেনটা করে রাখলাম যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবার তুমি যারা জানো তারা তো ঠিক আছে, যারা জানো না তাদের কিন্তু এটা মাস্ট করতে হবে, যে হয় তুমি নেট থেকে সার্চ করে দেখো, নাহলে কি বই থেকে খুঁজে বার করো, পরীক্ষায় আসতেই পারে, হয়তো তুমি এখন দেখলে না, এটাকে সিরিয়াসলি নিলে না, যখন পরীক্ষায় আসবে তখন মনে হবে যে না স্যার তো এরকম বলেছিল যে কত সালে, সালটা তো আমি দেখে যাইনি, দেখলে আজকে একটা নাম্বার পেয়ে যেতাম। আর কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু ওই এক নাম্বারেরও অনেক বেশি ভ্যালু রয়েছে, এক নাম্বারের জন্যে কিন্তু নিজের সিলেকশনটা হয় না। তো যাই হোক আমরা পরের কোশ্চেনে যাই, দেখি কী আছে, প্রথম চন্দ্রগুপ্ত উপাধি বা চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, অপশান এ দেবপ্রিয়, অপশান বি হচ্ছে কবিরাজ, অপশান সি হচ্ছে দ্বিতীয় অশোক, অপশান ডি হচ্ছে মহারাজাধিরাজ। তো প্রথম চন্দ্রগুপ্ত দেবপ্রিয় উপাধি নিয়েছিলেন, অপশান এ হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো কি আছে, অর্থশাস্ত্রের রচিতাকে, আশা করি এই কোশ্চেনের উত্তর তোমরা সকলেই জানো, যাই হোক এটা টিক মারাই রয়ে গেছে, এটা হবে কৌটিল্য, অপশান ডি হবে সঠিক উত্তর। ওকে চলো পরের কোশ্চেন, সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত, খুব সুন্দর একটা কোশ্চেন, অপশান এ গঙ্গা, অপশান বি হচ্ছে হলদি, অপশান সি হচ্ছে ময়ূরাক্ষী, অপশান ডি হচ্ছে রূপনারায়ণ। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, রূপনারায়ণ। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, ফিটকিরির রাসায়নিক নাম কি, অপশান এ জিঙ্ক ক্লোরাইড, অপশান বি হচ্ছে জিঙ্ক সালফেট, অপশান সি হচ্ছে জিঙ্ক নাইট্রেট, অপশান ডি হচ্ছে জিঙ্ক বাইকার্বনেট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ জিঙ্ক সালফেট। ওকে তো এর রাসায়নিক নাম তো আমরা জেনে গেলাম, এই জিঙ্ক সালফেটের সংকেত কি হবে
এটা তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে, দেখে নেব কতজন সঠিক উত্তর দিতে পারছ। পরের কোশ্চেন, হিন্দু মেলা এর আয়োজন কে করেন? হিন্দু মেলা এর আয়োজন কে করেন? অপশান এ স্বামী দয়ানন্দ বিবেকানন্দ, অপশান বি হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান সি হচ্ছে কেশবানন্দ সেন, অপশান ডি হচ্ছে নবগোপাল মিত্র। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি। পরবর্তী কোশ্চেন, লাইফ ডিভাইন কে রচনা করেন? অপশান এ শ্রী অরবিন্দ ঘোষ, অপশান বি ভগিনী নিবেদিতা, অপশান সি স্বামী বিবেকানন্দ, অপশান ডি কেশবচন্দ্র সেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, অর্থাৎ শ্রী অরবিন্দ ঘোষ। পরবর্তী কোশ্চেন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশান এ 1920 সালে, অপশান বি 1914 সালে, অপশান সি 1910 সালে, অপশান ডি 1916 সালে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1916 সালে। এর সাথে একটা কোশ্চেন আমি তোমাদের একটু করে রাখি, এই যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে, এবার আমার কোশ্চেন হচ্ছে কাদের মধ্যে হয়েছিল? যারা জানো কোশ্চেন নাম্বার 13 লিখে কমেন্টে উত্তর দাও, যারা জানো না তারা কিন্তু একটু বই থেকে দেখে নেবে, কেমন? এই কোশ্চেনগুলো কিন্তু জেনে রাখা দরকার। পরের কোশ্চেন, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি হচ্ছে প্রধানমন্ত্রী, অপশান সি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, অপশান ডি হচ্ছে উপরাষ্ট্রপতি। তাহলে রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? অপশান এ ড্রেজিও, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান ডি রামমোহন রায়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, রাজা রামমোহন রায়। কোশ্চেন নাম্বার 16 কি আছে দেখো, রোদের একক হলো ড্যাশ। তাহলে অপশান দেখে নেব জুল, অপশান বি নিউটন, অপশান সি হচ্ছে অ্যাম্পিয়ার, অপশান ডি হচ্ছে ওহম। তা রোদের একক কিন্তু ওহমই হয়, অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, সমস্ত অ্যাসিডে যে উপাদানটি থাকে সেটি হলো কি? অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, সালফার। তো সমস্ত অ্যাসিডের মধ্যে বর্তমান হচ্ছে হাইড্রোজেন, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18 কি আছে দেখো, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? নোবেল পুরস্কার দেওয়া হয় আমরা জানি 6টা ক্ষেত্রে, রাইট? কী কী? পদার্থবিদ্যা দেওয়া হয়, জীববিজ্ঞানের কি দেওয়া হয়, রসায়নে দেওয়া হয়, শান্তিতেও কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। আমাদের এই কোশ্চেনটায় একটু মিস্টেক আছে, যেমন এটা হবে না, জীববিদ্যা দেওয়া হয় না, ঠিক আছে? জীববিদ্যা আমরা পদার্থবিদ্যা জানি, রসায়নবিদ্যা জানি, দেওয়া হয় শান্তিতে জানি, কিন্তু জীববিদ্যায় কিন্তু দেওয়া হয় না, জীববিদ্যায়। হ্যাঁ চলো আমরা পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 19, নিচের কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ স্থাপন করায়? তো অপশান এ অ্যান্টেনা, অপশান বি হচ্ছে ইউপিএস, অপশান সি হচ্ছে সিপিইউ, অপশান ডি হচ্ছে মডেম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মডেম, অপশান ডি হবে সঠিক উত্তর। এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন। আমরা পরবর্তী সেটে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো চলো সবাই ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো।